Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala sayyidil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Faya ayyuhat talaba ala hibba wal mushahidun al kiram min qaribin wa ba'id wa awliya'at tullab rahimani wa rahimakumullahu ta'ala azza wa jalla fi darain. أيها الأحباب أرحبكم ترحيبا حارا من أعماق قلبي في هذه الحصة المباركة في هذه الحصة هيا نتعلم التركيب أيها الأحباب أرحبكم في هذه الحصة مرحبا بكم بهذا اللقاء الطيب أرجو أنكم بفضل الله تعالى وبكرمه في صحة وعافية وأنا أيضا كذلك بدعائكم الخير الحمد لله في صحة وسلامة أرجو أنكم تكونوا معي إلى نهاية الحصة প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের সাথে আজকের এই অনলাইন ক্লাসে তারকিব শিক্ষার এই প্রোগ্রামে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে সামনে যারা যুক্ত হবে সবাইকে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা এবং বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগতম শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো গত পর্বে আমরা তারকিব শিক্ষার এই ক্লাস আমরা গত একটি ক্লাস নিয়েছিলাম মাঝখানে খুব লম্বা একটা বিরতি হয়ে গেছে আজকে আমরা এই সেশনের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা তারকিব শিক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো আমি তোমাদেরকে গত ক্লাসে লিখে দিয়েছিলাম আশা করি তোমরা নোট করেছো এই বিষয়গুলোর উপর তোমরা একটা সম্যক ধারণা অর্জন করার চেষ্টা করবে এবং আমরাও এখানে এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেই বিষয়গুলোর ব্যাপারে যতটুকু সম্ভব ধারণা দিতে চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমরা গত ক্লাসে মুবতাদা এবং খবরের মুবতাদা এবং খবর বিশিষ্ট জুমলার তারকিব নিয়ে কি করেছিলাম আলোচনা করেছিলাম তো এটা প্রাথমিক পর্যায়ে যে মুবতাদা এবং খবর দুটি মুফরদ অর্থাৎ দুই শব্দে যে জুমলায় ইসমিয়া হয় দুটি মুফরদ বিশিষ্ট এই মুফরদ শব্দ বিশিষ্ট জুমলা দ্বারা গঠিত জুমলা ইসমিয়ার মুবতাদা এবং খবরের তারকিব নিয়ে আমরা আলোচনা করেছিলাম যা খুব সহজ তো বলেছিলাম যে মুবতাদা হলো এক জুমলায়ে ইসমিয়ার মধ্যে জুমলায়ে ইসমিয়ার মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটি হলো কি মুবতাদা এবং মুবতাদার সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো কি খবর এটা নিয়ে আমরা কয়েকটা তারকিব গত ক্লাসে করেছিলাম আজকে আরেকটা দেখো তারপর আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহু খালিক আল্লাহু খালিক আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ হলেন সৃষ্টিকর্তা তাহলে এই জুমলায়ে ইসমিয়া প্রথম শব্দ যেহেতু ইসিম এটা জুমলায়ে ইসমিয়া এখানে কার সম্পর্কে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন কি সৃষ্টিকর্তা তো সুতরাং এখানে মুবতাদা কি হবে আল্লাহু হবে মুবতাদা আর খালিকুন হবে কি খবর সুতরাং এই যে সহজ জুমলা এগুলো আশা করি তোমরা পারবে এবং বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এই ছোট ছোট জুমলাগুলো লিখে তোমাদেরকে বলেছিলাম কিছু প্র্যাকটিস করার জন্য আশা করি তোমরা সেই এগুলো নিয়ে কিছু অনুশীলন মুজাকারা কিছু মোতালাআ আশা করি করেছ তো আমরা এখন এবার দেখব আজকে যে যেখানে মুবতাদা কিংবা খবর মুবতাদা কিংবা খবর দেখো আল্লাহু খালিকুল ইনসান আল্লাহু খালিকুল ইনসান একটা তারপরে দেখো এটাই দি আরেকটা ভিন্ন শব্দ দিই একটু দেখো আজহারুল হাদিকাতে
جميلة এই দুটি জুমলা দেখে একটু লক্ষ্য করো হুনজুরু ইলা হা ইলা হাতাইনিল জুমলাতাই এই দুটি জুমলার দিকে একটু বিশেষ ভাবে খেয়াল করো মনোযোগ দিয়ে আল্লাহু খালিকুল ইনসান আজহারুল হাদিকাতে জামিলা কেমন আল্লাহু খালিকুল ইনসান আল্লাহ হলেন মানুষের সৃষ্টিকর্তা তাহলে এই জুমলার মধ্যে কার সম্পর্কে বলা হয়েছে যে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সম্পর্কে বলা হয়েছে সুতরাং আল্লাহ তাআলা হলেন মুবতাদা এই মুবতাদা সম্পর্কে কি বলা হয়েছে যে তিনি হলেন খালিকুল ইনসান মানুষের সৃষ্টিকর্তা কেমন তো এখানে মুবতাদাটা হয়েছে তোমার লফজ ওয়াহেদ এটা লফজ মুফরাদ আর খালিকুল আরদে ইনসান তোমার খালিকুল ইনসান বা খালিকুল আরদ দেওয়া যায় তোমার মানুষের সৃষ্টিকর্তা এই যে খবর খবরটা কিন্তু এখানে দুটি শব্দ মিলে মুজাফ মুজাফিলাই হয়েছে অর্থাৎ মুজাফ মুজাফিলা মিলে কি হবে খবর হবে আবার দ্বিতীয় জুমলায় দেখো আজহারুল হাদিকাতে জামিলা আজহার জাহারুন শব্দের কি তোমার জমা আজহার অর্থ কি ফুল আজহারুল হাদিকাতে বাগানের ফুলসমূহ জামিলা সুন্দর বাগানের ফুলসমূহ সুন্দর তো এখানে কার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে বাগানের ফুল সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে সুন্দর তাহলে আজহারুল হাদিকা বাগানের ফুল এখানে মুবতাদা মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা হবে আর জামিলা হবে তার কি খবর প্রথম জুমলার মধ্যে তোমার খবর এজাফত হয়েছে মুজাফ মুজাফিলে হয়েছে আর দ্বিতীয় জুমলার মধ্যে মুবতাদাটা কি হয়েছে মুজাফ এবং মুজাফিলাই হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে এই যে মানে মুবতাদা এবং খবর উভয়টি অনেক সময় দেখবেন মুবতাদাটা মুজাফ মুজাফিলাই হয়েছে এজাফত হয়েছে অথবা খবর কি হয়েছে এজাফত হয়েছে অর্থাৎ মুজাফ এবং মুজাফিলাই মিলে কি হয়েছে তোমার মুবতাদা হয়েছে কিংবা খবর হয়েছে তো এখন আমরা একটু চেষ্টা করব মুজাফ এবং মুজাফিলাই সম্পর্কে একটু কি করতে ধারণা নিতে আশা করি আমার বিশ্বাস যে তোমরা অনেকে এই ব্যাপারে মোটামুটি জানো আবার অনেকে ভালো করে জানো তারপরেও যারা একটু দুর্বল তাদের জন্য বলা অথবা যারা জানে সবাই মিলে এটা একটু আলোচনা করা দুটি শব্দ মনে রাখবে একটা হচ্ছে আল এদাফাতু আল এজাফাতু এটার মধ্যে দুটি অংশ আছে একটি হচ্ছে মুদাফ আর দ্বিতীয় অংশটা হচ্ছে মুদাফিলাই মুদাফ মুদাফিলাই সংক্ষেপে আমি কিতাবই কোনো লম্বাচড়া সংজ্ঞার দিকে যাব না সংক্ষেপে বলবো যতটুকু বললে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে খেয়াল করো এই একটা গেলে কি কিতাবু জাইদিন কিতাবু জায়েদিন এটার অর্থ কি জায়েদের কিতাব জায়েদের বা বই কেমন জায়েদের বই তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কিতাবু জায়েদিন জায়েদের কিতাব এখানে কিতাবটাকে জায়েদের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে অর্থাৎ কিতাবু জাইদিন জায়েদের কিতাব এই কথা বলার পরে কিতাবটা আর আমার তোমার বা আমরের খালেদের রহিমের আর কারু বুঝাবে না কেমন কিতাবটাকে কার দিকে সম্পর্কিত করা হয়েছে জায়েদের দিকে সম্পর্কিত করা হয়েছে মানে জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে কিতাবের কেমন তাহলে এই যে কিতাবু জাইদিন জায়েদের বই কেমন কিতাবকে জায়েদের দিকে কি করা হয়েছে সম্পর্ক করা হয়েছে এটাকে জায়েদের দিকেই তোমার সম্পর্কিত করা হয়েছে এবং দুটোটা মিলে দেখো কিতাবু জাইদিন জায়েদের বই এটার দ্বারা কোনো পূর্ণাঙ্গ অর্থ কিন্তু কি যায় না বোঝা যায় না যদি তোমাকে আমি বলি যে জায়েদের বই তো তুমি সাথে সাথে প্রশ্ন করবে যদি আমি এতটুকুতে শেষ করে দিই তুমি প্রশ্ন করবে জায়েদের বই কি হয়েছে জায়েদের বই ছিঁড়ে গেছে হারিয়ে গেছে পরে গেছে ফেলে আসছে নিয়ে গেছে কি হয়েছে জায়েদের বইয়ের কি হয়েছে
এটা প্রশ্ন করবে তাহলে কিতাবু যাইদিন কিতাবকে যায়েদের দিকে সম্পর্কিত করার কারণে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে কিতাবটা যায়েদের কিন্তু যায়েদের কিতাবটা কি হয়েছে এ ব্যাপারে আর কোনো কি নেই তথ্য নেই তো মনে রাখবে যে একটা জিনিসকে আরেকটা জিনিসের প্রতি এই জিনিস বস্তু এটা কোনো প্রাণী হতে পারে কোনো মানুষ হতে পারে কোনো হাইওয়ান হতে পারে অথবা কোনো বস্তুগত জিনিস হতে পারে কোনো জড় পদার্থ হতে পারে কেমন ক্লাসের চেয়ার ক্লাসের কুরসিউল সফে কুরসিউল ফসল ক্লাসের চেয়ার তোমার মিরওয়াহাতুল গোরফা রুমের পাখা কেমন বস্তু জাতীয় জিনিসও হতে পারে তো দেখো একটা জিনিসকে আরেকটা জিনিসের প্রতি একটা বস্তুকে আরেকটা বস্তুর প্রতি সম্পর্কিত করার নাম হচ্ছে এজাফত একটা বস্তুকে আরেকটা বস্তুর দিকে সম্পর্কিত করার নাম কি এজাফত আল এজাফতু হুয়া নিজবুতু শাইইন ইলা শাইইন আখর একটা জিনিসকে আরেকটা একটা বস্তুকে অপর একটি বস্তুর প্রতি সম্পর্কিত করার নাম কি এজাফত তা এজাফতের মধ্যে দুটি জিনিস থাকে একটা হচ্ছে মোদাফ আর একটা হচ্ছে মোদাফ ইলাই এজাফতু এটা কিন্তু বাবে এফআলের মজদর কেমন তো মোদাফ এটা বাবে এফআল থেকে ইসমে মফউলের সিগা কেমন মোদাফ মোদাফ শব্দের অর্থ হলো মোদাফ শব্দের অর্থ হলো যাকে সম্পর্কিত করা হয়েছে যাকে করা হয়েছে আর মোদাফ ইলাই হচ্ছে যার দিকে করা হয়েছে যে জিনিসটাকে সম্পর্কিত করা হয় কেমন সেটার নাম হচ্ছে মোদাফ আর যার দিকে করা হয়েছে সে হলো মোদাফ ইলাই মোদাফুন ইলাইহি যার দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে কিতাবু যায়েদিন যায়েদের বই এখানে কি বইকে যায়েদের দিকে কিতাবকে যায়েদের দিকে নাকি যায়েদকে কিতাবের দিকে সম্পর্কিত করা হয়েছে একটু চিন্তা করে দেখো তো কিতাবু যায়েদিন যায়েদের কিতাব কাকে কার দিকে করা হয়েছে কিতাবকে যায়েদের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে কিতাবকে যায়েদের দিকে তো যাকে সম্পর্কিত করা হয় তার নাম হচ্ছে কি মোদাফ তার নাম হচ্ছে মোদাফ যার দিকে সম্পর্কিত করা হয় তার নাম হচ্ছে মোদাফিলাই তার নাম কি মোদাফিলাই আশা করি মোদাফ এবং মোদাফিলাই বুঝতে পেরেছো কেমন মোদাফ এজাফত কি জন্য করা হয় এগুলো এলমেন আহুর আমরা হেদায়তুন নাহুর ক্লাস যখন শুরু হবে ইনশাল্লাহ আমরা এগুলো ধারাবাহিকভাবে পড়ব এগুলো মিল্কিয়তের অর্থ প্রকাশ করে তোমার জরফের অর্থ প্রকাশ করে কেমন তা বিভিন্ন অর্থ তোমার কী করে প্রকাশ করে এগুলো আসবে তোমরা আপাতত এত এটা জেনে রাখো যে এজাফতের মধ্যে দুটি অংশ থাকে একটা হচ্ছে মোদাফ আর একটা হচ্ছে কি মোদাফিলাই মোজাফ বা মুজাফিলাই কেমন আমরা সহজের জন্য দোয়াতকে জোয়া উচ্চারণ করি কেমন তো যাকে সম্পর্কিত করা হয় তার নাম মোজাফ যার দিকে করা হয় তার নাম মোদাফিলাই দেখো কিতাবু যায়েদিন এই কিতাবকে যায়েদের দিকে কি করা হয়েছে কিতাবটাকে যায়েদের দিকে সম্পর্কিত করা হয়েছে কেমন তাহলে কিতাবু হবে মোজাফ যায়েদিন হবে কি মোজাফিলাই তাহলে দেখলাম যে আরবিতে মোজাফ প্রথমে থাকে আরবিতে মোজাফ থাকে প্রথমে মোজাফিলাই থাকে শেষে কিন্তু এই মোজাফ মুজাফিলাই যখন আমরা বাংলা তর্জুমা করব বাংলা যখন অর্থ করব তখন মোজাফিলাইয়ের অর্থটা কী করে কী হয় আগে আসে যেমন দেখো কিতাবু যায়েদিন কিতাবু মোজাফ যায়েদিন মুজাফিলাই যায়েদিন মুজাফিলাই তাহলে কিতাবু যায়েদিন বাংলা অর্থ কী হবে যায়েদের বই এখানে আরবের মধ্যে মোজাফিলাই ছিল পরে আর বাংলার মধ্যে মোজাফিলাইটা হচ্ছে কি আগে কেমন তাহলে এটা অনেক সময় মোজাম মুজাফিলাই মিলে কি হয় মুবতাদা হয় মোজাম মুজাফিলাই মিলে খবর হয় আমরা আরও কয়েকটি মোজাম মুজাফিলাই দেখব একটু দেখো আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে মোজাফ এবং মুজাফিলাই সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছ তাহলে একটা জিনিসকে অপর একটি জিনিসের প্রতি সম্পর্কিত করার নাম হচ্ছে তোমার কি এজাফত কেমন এই জিনিসগুলো তোমার প্রাণীও হতে পারে এটা কোনো জড় বস্তুও হতে পারে যেমন দেখো এই মিরওয়াহাতুল গোরফাতে
غرفته مضافلای شب شما کی های مضافلای همیشه مجرور باشد مضافلای شب شما حالت جرر مدده تاکه حالت جرر مدده تاکه جدی مضافلتا غیر منصرف نا های مضافلتا جدی کی نا های غیر منصرف نا های تمار مضافلای مدده شادران تا کی های زر های تو دیکھو ملوحت الغرفته অর্থাৎ এটা আরেকটু বলে রাখি মুজাফিলায় সবসময় হালত জরের মধ্যে থাকে তো আমরা যে ইসমে মুরব এরাবের দিক থেকে 16 প্রকার ছিল 16 প্রকারের জন্য 9 প্রকার এরাব নির্ধারণ আছে সেখান থেকে যেই ইসম মুজাফিলাটা যেই প্রকারের ইসম হবে সেই প্রকারের মধ্যে হালত জরের মধ্যে জর যেই চিহ্ন দিয়ে হবে সেটাই এখানে হবে কেমন তবে মুজাফিলায় সব সময় হালতে জরের মধ্যে থাকে এটা মনে রাখতে হবে এটাকে বলা হয় মুজাফিলায় হামেশা মজরুর বাসত তো দেখো মিরওয়াহাতুল গোরফাতে রুমের পাখা তাহলে পাখাটাকে কার দিকে রুমের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে সুতরাং মিরওয়াহাতুন এটা হচ্ছে মুদাফ আর গোরফাতে হচ্ছে তোমার কি মুজাফিলায় কেমন তাহলে আমরা অনেক সময় মুজাম মুজাফিলে মিলে তোমার কি হয় মুবতাদা হয় আমরা এটা এবার একটু দি মিরওয়াহাতুল গুরফাতে সামিনাতুন কেমন মিরওয়াহাতুল গুরফা রুমের পাখাটি সামিনাতুন কি দামি মূল্যবান রুমের পাখাটি মূল্যবান তাহলে এই উদাহরণের দিকে একটু খেয়াল করো কি বলা হচ্ছে একটু দেখো যে রুমের পাখাটি মূল্যবান কার সম্পর্কে বলা হয়েছে রুমের পাখা সম্পর্কে বলা হয়েছে কেমন কক্ষের পাখা সম্পর্কে বলা হয়েছে যে পাখাটি কি মূল্যবান তো এখানে দেখো মিরওয়াহাতুন মুজাম মুজাফিলাই কেমন আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে গত ক্লাসে খবর সবসময় মুজাফিলাই অনুযায়ী হয় মুজাফিলাই অনুযায়ী খবরকে নিতে হয় তো মুজাফিলাই তোমার সরি মুবতাদা অনুযায়ী মুবতাদা অনুসারে খবর নিতে হয় তো মুবতাদা যখন কি হবে তোমার মুজাম মুজাফিলাই হবে তখন আমরা দেখব মুজাফকে দেখব মুজাফ অনুযায়ী আমরা খবর নেব কোন কোন ক্ষেত্রে ওয়াহেদ তাসনিয়া জামার ক্ষেত্রে এবং এই মুজক্কর এবং মুয়ান্নাস নেওয়ার ক্ষেত্রে তো এখানে মিরওয়াহাতুন এটা মুয়ান্নাস যেহেতু এটার মধ্যে আলামতে তানিস আছে কেমন এই যে গোলতা এই জন্য সামিনাতুন কি হলো খবরটাও মুয়ান্নাস হলো তাহলে এখানে এবার এটার অর্থ করি মিরওয়াহাতুল গুরফাতে তোমার কক্ষের ফ্যানটি রুমের ফ্যানটি সামিনাতুন দামি মূল্যবান তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে ওই রুমের পাখা সম্পর্কে বলা হয়েছে সুতরাং রুমের পাখাটা হবে মুবতাদা আর এটা সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়েছে মূল্যবান এটা হবে খবর তো এই তরকিবটা যদি আমরা করি তাহলে কি হবে যে মিরওয়াহাতুল গুরফা রুমের পাখা পাখাকে রুমের দিকে কি করা হয়েছে এজাফত করা হয়েছে সুতরাং মিরওয়াহা এটা হবে মুদাফ আর গুরফাতে এটা হবে মুদাফিলাই কেমন তাহলে মুজাম মুজাফিলে মিলে মুবতাদা আর এই সামিনাতুন হলো কি খবর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কেমন আরেকটা দেখবো আমরা এই বিষয়ের আরো কয়েকটা দেখি তুল্লাবুল মাদ্রাসাতে মুহাজ্জাবুন তুল্লাবুল মাদ্রাসাতে মুহাজ্জাবুন কেমন অর্থ কি তুল্লাব তালিবুনের জামা তুল্লাব তালিবুনের জামা এটার জামা তলাবাতুন আসে তুল্লাবুন আসে এটার জামা তালিবুন আসে যেমন কাফিরের জামা কুফার আসে কাফিরুন আসে কাফারাতুন আসে তিনটা বর্ণনা তোমার কোরআন মজিদে এসেছে তোমার তো তুল্লাবুন এটা তালিবুন শব্দে জমা অর্থ কি হলো তুল্লাবুল মাদ্রাসাতে মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার ছাত্ররা মুহাজ্জাবুন সভ্য ভদ্র মাদ্রাসার ছাত্ররা কি
সভ্য সুসভ্য তারা ভদ্র তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে দেখো তো তুল্লাবুল মাদ্রাসা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্ররা ছাত্রকে কোন দিকে সম্পর্কিত করা হয়েছে ছাত্রকে কার দিকে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন দিকে মাদ্রাসার দিকে তো সুতরাং তুল্লাবুল মাদ্রাসাতে এই যে তুল্লাব এটা ছাত্রকে তুল্লাবকে মাদ্রাসার দিকে কি করা হয়েছে এজাফত করা হয়েছে কেমন সুতরাং তুল্লাব হচ্ছে মোজাফ আর মাদ্রাসাতে হচ্ছে তোমার কি মোজাফ ইলাই কেমন তো কি বলা হয়েছে তুল্লাবুল মাদ্রাসাতে মাদ্রাসার ছাত্ররা মুহাজ্জাবুন সভ্য এখানে কার সম্পর্কে বলা হয়েছে মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে মুহাজ্জাবুন তারা সভ্য তাহলে এটা যদি আমরা তরকিব করি এখন কেমন তুল্লাবুল মাদ্রাসা তুল্লাবু মুজাফ কেমন আর আল মাদ্রাসা এটা হবে কি মুদাফিলাই কেমন মুদা মুদাফিলাই মিলে কি মুবতাদা কেন কারণ এই এখানে এই জুমলার মধ্যে মাদ্রাসার ছাত্রদের সম্পর্কেই বলা হয়েছে যে তারা কি মুহাজ্জাব তারা সভ্য তো সুতরাং তুল্লাবুল মাদ্রাসাতে এটা মোজা মুজাফিলে মিলে মুবতাদা আর মুহাজ্জাবুন এটা হচ্ছে তোমার কি খবর এটাকে চাইলে আবার মুহাজ্জাবুন এটাকে শিবে শিবা জুমলা ধরেও করা যায় যেহেতু এটা মফুল সিগা হয়েছে অথবা ডাইরেক্ট সরাসরি এটাকে কি করে দেওয়া যায় তোমরা এভাবেই করো মুহাজ্জাবুন খবর তাহলে মুবতাদা এবং খবর মিলে কি হয়েছে জুমলায়ে ইসমিয়া কেমন আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এবার আমি একটা বাংলা দেব তোমরা সেটাকে আরবি করবে তারপর আমরা কি করবো এটা তারকিব করব দেখো আকাশের তারকা সমূহ উজ্জ্বল লেখছে দেখো আকাশের তারকা সমূহ উজ্জ্বল আকাশের তারকাগুলো তারকা সমূহ বা তারকাগুলো দাও তারকা সমূহ লেখে আকাশের তারকাগুলো উজ্জ্বল কেমন আকাশের তারকাগুলো উজ্জ্বল এখানে দেখো তো একটু চিন্তা করো কঠিন মনে করবে না কোনো কিছুকে কঠিন মনে করবে না একটু গভীরভাবে চিন্তা করে দেখো এখানে মুবতাদা কোনটা হয়েছে খবর কোনটা হয়েছে এখানে এজাফত আছে কি না একটু চিন্তা করে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে প্রথমে দেখো আমরা আগে এই জুমলার মধ্যে দেখব আরবি করার আগে এখানে কার সম্পর্কে কি বলা হয়েছে তাহলে আকাশের তারকাগুলো উজ্জ্বল কার সম্পর্কে বলা হয়েছে আকাশের তারকা সম্পর্কে কি করা হয়েছে বলা হয়েছে আকাশের তারকা সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে উজ্জ্বল যে আকাশের তারকাগুলো উজ্জ্বল তো সুতরাং এখানে যার সম্পর্কে বলা হয়েছে এখানে দেখো কোনো ফ্যাল নাই কোনো কাজের কথা নাই এখানে কেমন তাহলে একটা একটা জুমলা ইসমিয়া হবে তা এখানে বলা হয়েছে আকাশের তারকা সম্পর্কে এই আকাশের তারকাগুলো সম্পর্কে বলা হয়েছে সুতরাং আকাশের তারকা আকাশের তারকা এই অংশটা হবে তোমার কি মুবতাদা আর উজ্জ্বল এটা হবে কি খবর এটা হবে খবর তো সুতরাং আমরা আবার আরবি করবো এটা আকাশের তারকাগুলো তারকাকে কার দিকে আকাশের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে দেখো একটু চিন্তা করো আকাশের তারকাগুলো তারকাগুলোকে কার দিকে সম্পর্কিত করা হয়েছে আকাশের দিকে তো সুতরাং এই আকাশের দিকে তারকাগুলোকে তো যাকে সম্পর্কিত করা হয় তাকে মোজাফ যার দিকে করা হয় তাকে মুজাফিলাই বলে তা আরবের মধ্যে মুজাফ আগে বসে মুজাফিলাই পরে বসে তা এখানে আকাশের তারকা তারকাকে আকাশের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে সুতরাং এই তারকা এটা হচ্ছে মুজাফ তারকা এটা হচ্ছে মুজাফ আর আকাশ হচ্ছে মুজাফিলাই আকাশ হচ্ছে কি মুজাফিলাই কেমন এবার তাহলে আমরা লিখি তারকা আরবি হচ্ছে নজমুন তো তারকাগুলো তার জমা নুজুমুন বা আনজুমুন আমরা নুজুমুন লিখি তাহলে নুজুমুস সামায়ে কেমন নুজুমুস সামায়ে তারক আকাশের তারকাগুলো কেমন মুবতাদা সবসময় হালত রাফার মধ্যে থাকে মুবতাদা সবসময় কি মুবতাদা এবং খবর দুটি সবসময় হালতে রফার মধ্যে থাকে
কেমন নুজুম ওটা এটা নুজুম এটা জমা মুজুকের সালেম হিসেবে তোমার হালত রফা কি হয়েছে পেশ হয়েছে যেহেতু এটা মোজাফ মোজাফের মধ্যে মনে রাখবে দুইটা জিনিস থেকে মোজাফকে মুক্ত রাখা ওয়াজিব ওয়াজিব মানে বাধ্যতামূলক কেমন তাজরিদুল মোজাফে আনিল লামে ওয়া তানবীনে ওয়াজিব বা ইয়াজিবু তাজরিদুল মোজাফে আনিল লাম ওয়াল ওয়া তানবীন অর্থাৎ মোজাফকে আলি মোজাফকে যে শব্দ মুজাফ হবে সেটাকে আলিফলাম থেকে শব্দের শুরুতে আলিফলাম থেকে এবং শেষে তানভিন থেকে মুক্ত রাখা কি বাধ্যতামূলক আবশ্যক এই জন্য এখানে পেশ একটা হয়েছে তাহলে নুজুমুস সামায়ে আকাশের তারকা আকাশের চাঁদ কমরুস সামায়ে বদরুস সামায়ে হেলালুস সামায়ে তারপর শামসুস সামায়ে আকাশের সূর্য কেমন তাহলে এই নুজুমুস সামায় আকাশের তারকাগুলো উজ্জ্বল উজ্জ্বল আরবি কি লামিউন লামিউন এখানে নুজুমুন যেহেতু কি হয়েছে জমা হয়েছে এটা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীর একটা কায়দা জমা মুজক্কর সালেম সরি জমা মুকসর কি বললাম জমা মুকসর অর্থাৎ জমা তকসির যেটাকে আমরা বলি অর্থাৎ যে জমার মধ্যে তার ওয়াহেদের বেনা ওয়াহেদের গঠন কি থাকে না ঠিক থাকে না সেই জমা মুকসর হুকমান হুকমান মুয়ান্নাস এটা মুয়ান্নাসের হুকুমে জমা মুকসরকে মুয়ান্নাস মুয়ান্নাসের হুকুমে কি করা যায় ব্যবহার করা যায় তো সুতরাং এই হিসেবে জমা জমা মুকসরের জন্য জমা মুকসরের জন্য ফেল তাসনিয়া নেওয়া যায় জমা মুকসরের জন্য জমা মুকসর যদি মৌসুফ হয় তার সিফত ওয়াহেদ মুয়ান্নাস নেওয়া যায় জমা মুকসর যদি মুবতাদা হয় তার খবর ওয়াহেদ মুয়ান্নাস নেওয়া যায় এই হিসেবে নুজুমুস সামায়ে লামিআতুন লামিআতুন নুজুমুস সামায়ে লামিআতুন আকাশের তারকাগুলো উজ্জ্বল আকাশের তারকাগুলো উজ্জ্বল আমি আবার বলছি এই যে এখানে লামিআতুন কেমন এটা যে ওয়াহেদ মুয়ান্নাস নিলাম এটার কারণ হলো এই নুজুম শব্দটা কি মুজাম মুজাফিলের মধ্যে আমরা কোনটাকে দেখে খবর নেব কারণ খবর নিতে তো মুজাফ মুক্তাদাকে দেখতে হয় তো মুক্তাদাটা যদি মুজাম মুজাফিলাই হয় তখন কি মুজাফকে দেখবো নাকি মুজাফিলাইকে দেখবো অবশ্যই মুজাফকে দেখবো অবশ্যই মুজাফকে দেখবো অর্থাৎ মুজাফ দেখেই আমরা কি নেব খবর নেব তো এখানে যেহেতু মুজাফটা জমা মুকসর হয়েছে তো জমা মুকসরের জন্য ওয়াহেদ মুয়ান্নাস কি করা যায় সিফত নেওয়া যায় ওয়াহেদ মুয়ান্নাস খবর নেওয়া যায় এই হিসেবে লামিআতুন ওয়াহেদ মুয়ান্নাস খবর নিলাম কেমন তাহলে তরকিব করলে এবার কি হবে তোমরা করো নুজুমুন মুদাফ সামায়ে মুজাফিলাই মুজাম মুজাফিলা মিলে মুবতাদা মুজাম মুজাফিলা মিলে কি মুবতাদা আর লামিআতুন হবে খবর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কেমন এইভাবে তোমরা মুজাম মুজাফিলে দিয়ে সিঙ্গেল শব্দ দিয়ে মুজাম মুজাফিলে দিয়ে আরো কিছু কি করবে জুমলা তৈরি করবে কেমন আমি আরেকটা লিখি দেখো বাংলা লিখি আগে বাংলাদেশের মুসলমানগণ ধার্মিক বাংলাদেশের মুসলমানগণ ধার্মিক বাংলাদেশের মুসলমানগণ ধার্মিক চিন্তা করো এখানে কার সম্পর্কে কি বলা হয়েছে বলা হয়েছে বাংলাদেশের মুসলমানগণ বাংলাদেশের মুসলমানগণ ধার্মিক তাহলে এখানে বাংলাদেশের মুসলমান সম্পর্কে কি করা হয়েছে বলা হয়েছে সুতরাং বাংলাদেশের মুসলমান সম্পর্কে যখন বলা হয়েছে এই বাংলাদেশের মুসলমানগণ এটা হবে তোমার কি মুবতাদা আর এদের সম্পর্কে কি বলা হয়েছে ধার্মিক এটা হবে খবর কেমন তাহলে বাংলাদেশ মুবতাদাটা এখন কি হয়েছে আবার বাংলাদেশের মুসলমান পাকিস্তান ইন্ডিয়া ইরান বা অন্য কোনো দেশের দিকে মুসলমানের নিজবোধ করা হয়নি এখানে মুসলমানদের মুসলমানদেরকে সম্পর্কিত করা হয়েছে কোন দেশের দিকে বাংলাদেশের দিকে বাংলাদেশের মুসলমান কেমন তাহলে মুসলমানগণকে বাংলাদেশের দিকে কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে এজাফত করা হয়েছে তো সুতরাং এটা কি হবে আমি আগে পুরোটা লিখি
মুসলমানকে বাংলাদেশের দিকে, তাহলে মুসলমান হচ্ছে মুজাফ, বাংলাদেশ হচ্ছে মুজাফিলাই, তো এরকম হবে না। মুসলিমুনা, মুসলিমুন ওয়াহেদ আর তারজমা হচ্ছে মুসলিমুনা। আমি একটু পরে আসতেছি নুনটার ব্যাপারে, কেমন মুসলিমুনা বাংলা, মুসলিমুনা বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানগণ, এই যে মুবতাদা ধার্মিক মুতাদাইয়িনুন, কেমন এটা মুসলিমুনা যেহেতু জমা, মুসলিমুনা দেখো মুসলিমুনা জমা, এটা জমা মুজক্কর সালেম, জমা মুজক্কর সালেম। তো খবর যদি জমা মুজক্কর সালেম হয়, সরি মুবতাদা যদি, মুবতাদা যদি জমা মুজক্কর সালেম হয়, খবরও কি হবে জমা, জমা মুজক্কর হবে, সুতরাং কি হবে মুতাদাইয়িনুন, মুতাদাইয়িনুন, মুতাদাইয়িনুন অর্থ হচ্ছে ধার্মিক। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে নুনটা দিলাম, বাস্তবে এখানে এই নুনটা হবে না, এই নুনটা হবে না, এটা হবে মুসলিমু বাংলাদেশ। তাহলে মুসলিমও না ছিল, নুনটা কোথায় গেল, নুনটা কোথায় গেল, নুনটা এটা মনে রাখবে, এটা হেদায়েত নাহর ক্লাসের মধ্যে এটা বলা হয়েছে যে একটা কায়দা আছে, ওয়ালাম আন্না নুনা তাসনিয়াতে মকসুরাতুন আবাদান ওয়া নুনা জামাই সালামাতে মফতুহাতুন আবাদান ওয়া কালাহুমা তাসকুতান ইনদাল ইজাফাতে। তাসনিয়া নুনে সবসময় জের হয়, জমা মুজক্কর সালেমের নুনে সবসময় জবর হয়, কিন্তু তাসনিয়া কোনো একটা শব্দ যখন দ্বিবচন, তাসনিয়া হবে মুসান্না হবে, কেমন তাসনিয়া এবং জমা মুজক্কর সালেম এই দুই প্রকারের শব্দ যখন মুজাফ হবে, তাসনিয়া এবং জমা মুজক্কর সালেম এই দুই প্রকারের শব্দ যখন মুজাফ হবে, তখন এই এদের শেষে যে নুন থাকে, তাসনিয়ার শেষে যে নুন থাকে নুনে মকসুর, এবং জমা মুজক্কর সালেমের শেষে যে নুনে মফতুহ থাকে জবর বিশিষ্ট নুন থাকে, দুটোটা নুন কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আবার বলি, জমা মুজক্কর সালেম যদি মুজাফ হয় নুন কি যাবে, পরে যাবে, আর তাসনিয়াও যদি মুজাফ হয় তাসনিয়ার নুন কি যাবে, পরে যাবে। এই জন্য এটা জমা মুজক্কর, এটা বাংলাদেশের দিকে কি হয়েছে তোমার, এজাফত হয়েছে, মুজাফ হয়েছে, এই জন্য জমা মুজক্কর সালেম হিসেবে মুসলিমুনা এর নুনটা কি গেছে, বিলুপ্ত হয়ে গেছে, হজফ হয়ে গেছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা বাকি তর্কিব তোমরা করতে পারবে, মুসলিমু মুবতাদা বাংলাদেশ, খবর মুবতাদা, সরি ভুল, সরি সরি, মুসলিমু মুজাফ, মুসলিমু মুজাফ বাংলাদেশ মুদাফিলে, কেমন তাহলে মুজাফ মুজাফিলে মিলে কি হবে, মুবতাদা, মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা, আর মুতাদাইয়িনুন এটা হচ্ছে কি, খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, মুবতাদা খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। কয়টা বাজে? তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এভাবে মুজাফটা যেভাবে তোমার মুবতাদা যেভাবে কি হতে পারে, মুজাফ মুজাফিলে হতে পারে, মুজাফ মুজাফিলে মিলে যেভাবে মুবতাদা হয়, একইভাবে মুজাফ মুজাফিলে মিলে খবর হতে পারে, অর্থাৎ খবরও কি হতে পারে, মুজাফ মুজাফিলে হতে পারে। একটা দেখাই আমি, দেখো এই খালিদুন আখু জাইদিন, খালিদুন আখু জাইদিন, এটার অর্থ কি, খালিদুন, খালেদ হলো আহু জাইদিন, জাইদের ভাই, খালেদ হলো খালেদের পরিচয় দিচ্ছে, খালেদকে, খালেদ হলো জাইদের ভাই, কেমন। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে, খালেদ সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে যে খালেদ হলো জাইদের ভাই, তো সুতরাং এই খালেদ হচ্ছে মুবতাদা, কেমন মুবতাদা, আর আহু জাইদিন জায়েদের ভাই, ভাইকে জায়েদের দিকে, ভাইকে জায়েদের ভাই, কার ভাই, জায়েদের ভাই, ভাইকে জায়েদের দিকে কি করা হচ্ছে, এজাফত করা হচ্ছে, সুতরাং আহু হচ্ছে মুজাফ, কেমন, আর জায়েদিন হচ্ছে মুজাফিলাই, কেমন, তাহলে মুজাফ মুজাফিলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে কি হবে, জুমলায়ে ইসমিয়া হবে। তো দেখো মুবতাদা যেমন মুজাফ মুজাফিলাই হতে পারে, খবরও কি হতে পারে, মুজাফ মুজাফিলাই হতে পারে, অর্থাৎ মুজাফ মুজাফ মিলে, মুজাফ এবং মুজাফিলাই মিলে মুবতাদাও হতে পারে, খবরও হতে পারে, কেমন। এরকম কিছু জুমলা তোমরা নিজেরা তৈরি করে ইনশাআল্লাহ আশা করি করতে পারবে, আমি একটা তোমাদেরকে বাংলা দিই, এটা করেই আমরা আজকের ক্লাস
শেষ করব। দেখো হাফিজের হাফিজের বই হাফিজের বই খালেদের না সরি ভাই একটু আবার লিখি এটা এটা লিখি আল্লাহর কিতাব আমাদের সংবিধান কেমন এটা দেখো এটা বুঝতে সহজ হবে আল্লাহর কিতাব আমাদের সংবিধান আল্লাহর কিতাব আমাদের সংবিধান তার চেয়ে কার সম্পর্কে বলা হয়েছে এখানে আল্লাহর কিতাব সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর কিতাব সম্পর্কে কি বলা হয়েছে এই আল্লাহর কিতাব সম্পর্কে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধান আমাদের কি সংবিধান তাহলে কার সম্পর্কে বলা হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে এটা হবে মুবতাদা আর এটা হবে কি খবর তাহলে আমরা আবার আরবি লিখি আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আমাদের সংবিধান সংবিধান আরবি কি দস্তুর কেমন দস্তুর তা আমাদের দস্তুরুনা দস্তুরুনা আমাদের সংবিধান দস্তুরুনা আল্লাহর কিতাব আমাদের সংবিধান দেখো কিতাব মুজাফ আর আল্লাহ ইসমে জালালত মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা দস্তুরুন মুজাফ আর না জমির হচ্ছে মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া জুমলাই ইসমিয়া তো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সিম্পল একটা একটা শব্দ দিয়ে মুবতাদা এবং খবর পড়ছি আজকে আমরা মুবতাদা এবং খবর এ দুটোটাই যে তোমার কি হতে পারে এজাফ হতে মুজাফ এবং মুজাফিলাই হতে পারে এই ব্যাপারে কয়েকটা জুমলা নিয়ে আমরা আলোচনা করেছি এই সম্পর্কে তোমরা আরও অনেক অনেক জুমলা বইতে পাবে নিজেরা তৈরি করবে একটু বাংলাটা বাংলা বাংলা থেকে আরবি আরবিকে বাংলা এভাবে তৈরি করে আরবি জুমলাটা তোমরা তরকিব করার চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখবে কত সহজ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আস-সালামি ইলাল লিকা